নমস্কার, স্বাতী দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ছোটদের জন্য সহজ 10 বাক্যে স্বাধীন ভারতের জাতীয় পতাকা সম্পর্কে জানানো হল। ভারতের জাতীয় পতাকা হল কেন্দ্রস্থলে 24টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোক চক্র সম্বলিত গেরুয়া, সাদা ও সবুজ এই 3 রঙের একটি আনুভূমিক আয়তকার পতাকা। ১৯৪৭ সালের 22 জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয় এবং সেই বছর 15ই আগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। জাতীয় পতাকা ভারতবর্ষের পরিচয়ের প্রতীক, প্রত্যেক ভারতীয়ের গর্বের প্রতীক, আমাদের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের অখণ্ডতার চিহ্ন। ভারতের জাতীয় পতাকার নকশা প্রস্তুত করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের জাতীয় পতাকা তিরঙ্গা বা তিরঙ্গা নামেও পরিচিত। গেরুয়া রং সাহস এবং ত্যাগের, সাদা রং শান্তি, পবিত্রতা ও সত্যের এবং সবুজ রং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। কেন্দ্রস্থলে 24টি দণ্ডযুক্ত নীল রঙের অশোক চক্র প্রতিনিধিত্ব করে উন্নতি ও প্রগতিশীলতা। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। ভারতের আইন অনুযায়ী জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। ভারতীয় মানক ব্যুরো কর্তৃক জাতীয় পতাকা উৎপাদনের পদ্ধতি ও নির্দিষ্ট শর্তাবলী নির্ধারিত হয়। ভারতের জাতীয় পতাকার প্রতি অবিচল আস্থা, ভালোবাসা আর শ্রদ্ধা আমাদের দায়িত্ব ও কর্তব্য।